মমতা ব্যানার্জির পৈতৃক সম্পত্তি নয়, ভিক্টোরিয়া হাউসের সামনে। অভিষেক ব্যানার্জির পিসি যদি মনে করে অসত্য কিছু তথ্য দিয়ে আমাদেরকে আটকে রাখবে ভিক্টোরিয়া হাউসের সামনে, প্রোগ্রাম করতে দেবে না, কতদিন আটকে রাখে সেটাও দেখব। আমাদেরও চ্যালেঞ্জ করছি এখান থেকে, দেশের সম্পত্তি তথা জনগণের সম্পত্তি ভিক্টোরিয়া হাউসের সামনে, আমরা ভিক্টোরিয়া হাউসের সামনে প্রোগ্রাম করে দেখাবো। হয়তো আজকে আমরা করতে পারছি না, কোর্ট যেটা অর্ডার দিয়েছে আমরা মান্যতা দিচ্ছি, আর প্রয়োজনে আগামী দিনে কোর্টের অর্ডার নিয়েই আমরা ভিক্টোরিয়া হাউসের সামনেই প্রোগ্রাম করবো। আমরা বিচার ব্যবস্থাকে প্রাধান্য দিই, বিচার ব্যবস্থা যে রায় দিয়েছে আমরা অক্ষরে অক্ষরে পালন করবো বলেছি। আজকে প্রোগ্রাম হবে, আমাদের হাজার জনের নিচে নিয়ে আমরা প্রোগ্রাম করবো বলেছি। আমাদের এই প্রোগ্রাম লাইভ টেলিকাস্ট আপনারা যারা যারা দেখাবেন বা আমাদের যারা আছে তারা গ্রামে গঞ্জে হবে। গ্রামে গঞ্জে আমাদের এখন অলরেডি কত হাজার ফেস ফ্ল্যাগ হোস্টিং করছে, এরপরে পদক্ষেপ হচ্ছে আমাদের প্রোগ্রামটা তারা সেখানে দেখবে, গ্রামের মানুষ কিনে সে পরে পথে চলবে। তবে একটা কথা, মমতা ব্যানার্জির পৈতৃক সম্পত্তি নয় ভিক্টোরিয়া হাউসের সামনে। অভিষেক ব্যানার্জির পিসি যদি মনে করে অসত্য কিছু তথ্য দিয়ে আমাদেরকে আটকে রাখবে ভিক্টোরিয়া হাউসের সামনে, প্রোগ্রাম করতে দেবে না, কতদিন আটকে রাখে সেটাও দেখব। আমাদেরও চ্যালেঞ্জ করছি এখান থেকে, দেশের সম্পত্তি তথা জনগণের সম্পত্তি ভিক্টোরিয়া হাউসের সামনে, আমরা ভিক্টোরিয়া হাউসের সামনে প্রোগ্রাম করে দেখাবো। হয়তো আজকে আমরা করতে পারছি না, কোর্ট যেটা অর্ডার দিয়েছে আমরা মান্যতা দিচ্ছি, আর প্রয়োজনে আগামী দিনে কোর্টের অর্ডার নিয়েই আমরা ভিক্টোরিয়া হাউসের সামনেই প্রোগ্রাম করব। অবশ্যই আমি ডাক্তার হেকিম জালাল উদ্দিন। আমাদের এখানে নারী ও পুরুষের সমস্ত রকম যৌন রোগের আয়ুর্বেদিক চিকিৎসা করা হয়, যেমন সহবাসে অক্ষমতা, শিগগিরি পতন, লিঙ্গ শিথিলতা, লিঙ্গ সরু বাঁকা ছোট ইত্যাদি রোগের সুচিকিৎসা করা হয়। বিশেষ দ্রষ্টব্য, দেশ ও দেশের বাইরে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ঔষধ পাঠানো হয়। বিস্তারিত জানতে ফোনে যোগাযোগ করুন। এই প্রতীকী সভার মধ্য দিয়ে আমরা আমাদের বক্তব্য মানুষের কাছে পৌঁছে দিচ্ছি। কিন্তু কেন আইএসএফ এর প্রতি এত প্রতিহিংসা? বিরোধী রাজনৈতিক দল সবার উপরেই অত্যাচার করছেন কম বেশি এই মহীয়সী মহিলা এবং তার নেতৃত্বাধীন সরকার এবং পুলিশ বাহাদুরেরা। পুলিশ বাহাদুরদের করার কিছু নেই, তারা তো সরকারের কর্মচারী। কিন্তু মনে রাখবেন, আপনারা আসলে সাধারণ মানুষের রক্ষক। সুতরাং আপনাদের মধ্যেও একটা চেতনা থাকা দরকার যে আমরা আসলে মানুষের জন্য কাজ করছি। যে কথা বলছিলাম যে কেন এত বিরোধী দল থাকতে আইএসএফকে বিশেষভাবে টার্গেট করে নিয়েছে, তার একটা কারণ আমি বলতে চাই। মমতা বন্দ্যোপাধ্যায় সহ বিজেপি সহ যারা আইএসএফের বিরোধিতা করছে তারা প্রত্যেকে বুঝে নিয়েছে যে পশ্চিমবাংলার রাজনীতিতে আইএসএফের জন্ম হয়েছে ভাগিদারির রাজনীতি করার জন্য। বিহারে বা হিন্দি বলয়ে জয়প্রকাশ নারায়ণের নেতৃত্বে যে ভাগিদারির রাজনীতির কথা উঠেছিল, শোষিত মানুষের অধিকারের কথা উঠেছিল, আজ পশ্চিম বাংলার রাজনীতিতে সেই বহুজন আন্দোলনের কথা নওশাদ সিদ্দিকী ভাইজানরা বলছেন। আমাদের রাজনৈতিক দর্শন কি? আমাদের রাজনৈতিক দর্শন এদের চিন্তার বিষয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের চিন্তার বিষয়, যারা জাতিসত্তার মুভমেন্টের কথা বলছে। পশ্চিমবাংলায় তো তালে গোলে সরকার গঠন করছি আমরা, তালে গোলে সরকারটাকে চালিয়ে নিয়ে যাচ্ছি আমরা, কিন্তু সংবিধানের যে মূল বক্তব্য, সংবিধানের যে মূল ধারা, যে ধারাকে আপনাদের সামনে উপহার দিয়েছেন, আমাদের সামনে উপহার দিয়েছেন বাবা সাহেব ভীমরাও আম্বেদকরের নেতৃত্বাধীন একটা সংবিধান প্রণয়ন কমিটি, সেখানে সকলের অধিকারের কথা বলা হয়েছে। সেখানে সংখ্যালঘু জনজাতি, সংখ্যালঘু মুসলিম সহ সমস্ত সংখ্যালঘু জনজাতির অধিকারের কথা বলা হয়েছে, দলিতের অধিকারের কথা বলা হয়েছে, আদিবাসীর অধিকারের কথা বলা হয়েছে। সেই অধিকারটা কি? আমি স্পষ্ট ভাষায় আমার গায়ে যে সমস্ত ছেলেরা শুনছে, আমার গলিপথ থেকে রাজপথ পর্যন্ত যারা শুনছেন, তাদের উদ্দেশ্যে বলতে চাই, এরা অপপ্রচার করছে, এরা বলতে চাইছে যে এই দলটা তৈরি হয়েছে মুসলমানদের ভাগের কথা বলছি। সংবিধান বলে দিয়েছে
এ দেশে সংখ্যালঘুদের যে ভাগ আছে সেই ভাগ দিতে হবে। আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, এদেশে আমি এ বাংলায় এ বাংলার কথা বলছি, যদি 28% সংখ্যালঘু মুসলমান জনগোষ্ঠী থেকে থাকে তাহলে সেই 28% সম্পদের অধিকার আছে সংখ্যালঘু মুসলমান জনগোষ্ঠীর। আমরা নির্দ্বিধায় আমরা কারো কারোর প্রয়োজনের কাছে পা দিতে চাই না, আর কাউকে তোষামত করে চলতে চাই না। জয়প্রকাশ নারায়ণ বিহারের বুকে যা বলেছিলেন, হিন্দি বলয়ে যা বলেছিলেন, আজ নওশাদ সিদ্দিকী নেতৃত্বাধীন বাংলায় আইএসএফ তাই বলছে। কি বলছে আইএসএফ? বলছে যদি পশ্চিমবাংলার বুকে 38% আমার দলিত সম্প্রদায়ের দলিত সদস্য থেকে থাকে তাহলে এদেশের সম্পদের আর রাজ্যের সম্পদের 38% ভাগ দলিতের। আমরা বলছি এ রাজ্যে যদি 12% লক্ষ্মী দ্বারা থেকে থাকে, অর্থাৎ 12% জনজাতি আদিবাসীর প্রতিনিধি থেকে থাকে তাহলে 12% সম্পদের মালিক আদিবাসী সম্প্রদায়ের মানুষ। সরকারের 28টা চাকরির ভাগ সংখ্যালঘু মুসলমানের। আমরা বলছি দলিতের 38%, আর এ বাংলায় যদি 12% আদিবাসী থেকে থাকে তাহলে 12টা চাকরি আদিবাসী। এইভাবে আমরা এই যে নতুন বাক্য যেটা সংবিধান সম্মত উপায়ে আমরা পশ্চিম বাংলায় জাতিসত্তার অধিকার স্বাধিকার রক্ষার আন্দোলন প্রকৃত অর্থে করতে চাইছি, এটা এদের বুকে যন্ত্রণা তৈরি করছে যে মানুষকে জাগাচ্ছি। ভাই, মানুষকে জাগানোর কথা তো স্বামীজি বলেছিলেন, উত্তিষ্ঠত জাগ্রত নিজ প্রাপ্য বরান, ওঠো জাগো তোমার প্রাপ্য বুঝে নাও, তোমরা তো স্বাধীনতার পর থেকে কেউ সেই দায়িত্ব পালন করনি, আর সেই দায়িত্ব পালন করছেন মোহাম্মদ নওশাদ সিদ্দিকী এবং তার নেতৃত্বাধীন আইএসএফ। তাই এত চিন্তা ভাবনা, তাই আইএসএফকে এদের এত ভয়, আইএসএফকে এত ভয়। আইএসএফ এই স্বাধিকার রক্ষার আন্দোলনে মানুষকে ক্রমশ নেতৃত্ব দিচ্ছে। আজকে আমরা দেখতে পাচ্ছি কি ছিটে ফোটা খয়রাতি দিচ্ছে। দেখুন এখানে লেখা আছে বিক্রির আর খয়রাতি ছুড়ে ফেলে, মানুষের চাহিদা পূরণের কথা বলা হয়েছে, মানুষের চাহিদা পূরণের কথা বলা হয়েছে, কিন্তু মানুষের চাহিদা পূরণের দিকে এদের কোনো লক্ষ্য নেই। আমাদের বিশ্বজিৎদা বলেছেন, আমি চুরির প্রসঙ্গে যাচ্ছি না, গেলে সারা রাত সেই মহাকাব্যের মতো পাঠ করে যেতে হবে যে কত চুরি এরা করতে পারে, আর চুরির নতুন নতুন কত রকম কৌশল এরা তৈরি করতে পারে, সে প্রসঙ্গে বিশ্বজিৎদা বলেছেন, আমাদের বিধায়ক সাহেব আরও বলবেন। আমি যেটা বলতে চাইছি যে তোমাদের যে দায়িত্ব ছিল সেই দায়িত্বটা তোমরা বাংলার বুকে পালন করনি, তাই আইএসএফ এর জন্ম হয়েছে। আমাদের বিধায়ক পার্টির চেয়ারম্যান তো পরিষ্কার বলেছিলেন যে তোমরা আমাদের যে বক্তব্যগুলো সেই বক্তব্যগুলোকে, আমাদের যে দাবিগুলো মানুষের স্বাধিকার রক্ষার যে দাবিগুলো, জাতিসত্তার অধিকারের যে দাবিগুলো, সেই দাবিগুলো পূরণ করে দাও, নওশাদ সিদ্দিকীদের রাজনীতি করার কোনো প্রয়োজন নেই। কিন্তু তা তো করনি, তা করবার চেষ্টাও করছো না, চেষ্টা যে করছে না তার অন্যতম প্রমাণ হচ্ছে দেখুন পশ্চিম বাংলায় ওবিসি 17% সংরক্ষণ, 10 আর 7 এ আর বি মিলিয়ে ওবিসি এ ক্যাটাগরি বি ক্যাটাগরি মিলিয়ে 17% সংরক্ষণ। অথচ ভিপি সিং একটু আগে সাউন্ড বললেন যে কেন্দ্র সরকার 27% সংরক্ষণ ওবিসির জন্য রেখেছে, পশ্চিমবঙ্গে কেন 17 থেকে এটাকে 27 নিয়ে যাওয়া সম্ভব নয়, সংবিধানের দোহাই দেয়। আমরা বলতে চাই রাজ্য সরকারগুলো ইচ্ছা করলে অন্যান্য যে অনগ্রসর শ্রেণীগুলো রয়েছে ওবিসি এ ক্যাটাগরি বি ক্যাটাগরি সহ সমস্ত ওবিসিকে ইচ্ছে করলে কিন্তু 50%-এরও ওপরে নিয়ে যেতে পারে। তোমরা মন্দির মসজিদের লড়াই করার জন্য, হিন্দু মুসলমানের বিভাজন তৈরি করার জন্য সংবিধান সংশোধন করতে পারো। তামিলনাড়ু সরকার সে তো আর এই গ্রহের বাইরের কোনো সরকার নয়, এ দেশের সরকার। তামিলনাড়ু সরকার যদি 65%-এর বেশি ওবিসি সংরক্ষণ দিতে পারে, পশ্চিমবাংলায় কেন দিতে পারবে না? আমাদের বিধায়ক দাবি তুলেছেন, আমাদের পার্টি দাবি তুলেছেন, তাই যে জাতিগত জনগণনা করতে হবে, জাতিভিত্তিক জনগণনা করতে হবে। সাম্প্রতিককালে আপনারা দেখেছেন বিহারে জাতিভিত্তিক জনগণনার ফলে যে চেহারাটা কঙ্কালসার চেহারাটা সেটা সামনে এসে গেছে, সেই কঙ্কালসার চেহারার হাত থেকে তো আমরা দেখতে চাই বাংলার দলিতের, বাংলার সংখ্যালঘু মুসলমান সহ সমস্ত সংখ্যালঘু জনগোষ্ঠী
বাংলার মতুয়া, বাংলার আদিবাসী, তাদের অবস্থাটা ঠিক কোন জায়গায় আছে এটা একমাত্র জাতিভিত্তিক জনগণনা করলে সম্ভব। যেখানে রাহুল গান্ধী তিনি পর্যন্ত বলছেন, আমরা যে ভাগিদারির কথা বলেছি, আমি শেষ করছি আমার বক্তব্য, আমার ভাইজানরা যে ভাগিদারির রাজনীতির কথা বলেছেন, সেই ভাগিদারির রাজনীতির কথা তো রাহুল গান্ধী বলছে মমতা বন্দ্যোপাধ্যায়, তুমি সেই চোটের মধ্যে রয়েছ। রাহুল গান্ধী কি বলেছেন, যিনি আবাদী উনি হক। তাহলে রাহুল গান্ধী যখন বলতে পারছেন গোটা ভারতবর্ষকে ভাইজানরা বাধ্য করছেন এই লাইনে কথা বলতে হবে, বাংলায় সেই লড়াইকে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন যে হ্যাঁ যিনি আবাদী উনি হক, এই যে দাবি, এই দাবি থেকে আমরা এক চুল নড়ব না মমতা বন্দ্যোপাধ্যায়, জেনে রাখো। সেটা আমাদের নেতাজি ইন্ডোরে ঢুকিয়ে দিলেও নড়ব না, আমাদের বিরুদ্ধে যত রকম ষড়যন্ত্র করো কোন ষড়যন্ত্রই তোমাদের সফল হবে না, সমস্ত ষড়যন্ত্রই নাকাম হবে। অনেক চেষ্টা তো করছো আমাদেরকে দমনে দমাতে তোমরা পারোনি, তাই আমাদের ছেলেরা যে লড়াই নেমেছে, আমি সকলকে আমার এই বক্তব্যের মধ্য দিয়ে পশ্চিমবাংলার কোনে কোনে যে বক্তব্য পৌঁছে যাচ্ছে আমি সকল মানুষকে বলতে চাই, এ লড়াইটা কেবল নওশাদ সিদ্দিকীর নয়, এ লড়াইটা কেবল ISF-এর রাজ্য কমিটির নয়, এ লড়াইটা কেবল জেলা কমিটি, ব্লক কমিটি, অঞ্চল কমিটি কিংবা বুথ কমিটি বা কেবলমাত্র ISF-এর কর্মীদের লড়াই নয়, এ লড়াই সমস্ত মানুষের বাঁচার লড়াই, এ লড়াই সমস্ত মানুষের স্বাধিকার রক্ষার লড়াই, এ লড়াই জাতিসত্তার অধিকারের লড়াই। এই আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে নওশাদ সিদ্দিকীর এই লড়াইয়ের হাতকে আরেকটু মজবুত করে তুলি, ISF-এর পতাকা তলে সমাবেশিত হই। এই সঙ্গে আমি বক্তব্য শেষ করলাম। ইনকলাব জিন্দাবাদ, ISF জিন্দাবাদ, বিপ্লব দীর্ঘ দীর্ঘ দীর্ঘজীবী হোক। আমি ডাক্তার হেকিম জালাল উদ্দিন। আমাদের এখানে নারী ও পুরুষের সমস্ত রকম যৌন রোগের আয়ুর্বেদিক চিকিৎসা করা হয়, যেমন সহবাসে অক্ষমতা, শীঘ্রী পতন, লিঙ্গ শিথিলতা, লিঙ্গ সরুবাঁকা ছোট ইত্যাদি রোগের সুচিকিৎসা করা হয়। বিশেষ দ্রষ্টব্য দেশ ও দেশের বাইরে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ঔষধ পাঠানো হয়। বিস্তারিত জানতে ফোনে যোগাযোগ করুন